এই হলো পলাশপুর গ্রাম। এখানে একটা ছোট্ট বাড়িতে গোপাল আর তার স্ত্রী রমা দুজনে সংসার করে। গোপাল আর রমা দুজনে মিলে বাঁশ কেটে রাতের বেলা ঝুড়ি বানায়, আর গোপাল সেই ঝুড়িগুলো দিনের বেলা তার দোকানে বিক্রি করে। অনেক ঝুড়ি তো বানানো হলো, এবার একটু শুয়ে পড়বে চলো। এখন ঘুমোলে হবে না কিন্নি, কালকে জমিদার মশাই আমার দোকানে আসবেন, 30টা ঝুড়ির বায়না করা আছে কিন্নি, বুঝলে? সবই তো বুঝলাম, কিন্তু কার জন্য এত খাটাখাটনি করছো বলো তো? কত বছর হয়ে গেল আমাদের কোনো সন্তানও হলো না। হায় ঈশ্বর, তুমিও সব নিয়ে চিন্তা ভাবনা করো না কিন্নি, ভগবান একদিন না একদিন ঠিক আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। তুমি একটু শান্ত হও গিন্নি, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, কাপড়টি হাতে চেপে রাখো, আমি পরে সে ভ্যান রিক্সাটা নিয়ে আসছি। তাড়াতাড়ি করো, আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। এরপর গোপাল তাদের প্রতিবেশী পরেশের কাছ থেকে তার ভ্যান রিক্সাটা নিয়ে আসে, আর রমাকে ভ্যানে শুইয়ে খুব দ্রুত হাসপাতালের দিকে এগোতে থাকে। কিন্তু ওই গ্রাম থেকে হাসপাতাল ছিল অনেক দূর। প্রায় 3 ঘন্টা পরে গোপাল হাসপাতালে পৌঁছয়, কিন্তু ততক্ষণে তার স্ত্রী যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা যায়। গিন্নি ওঠো, ওঠো গিন্নি, ওঠো গিন্নি, কথা বলো গিন্নি, গিন্নি কথা বলো গিন্নি, গিন্নি, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, কেউ আসেন, ডাক্তার বাবু, দেখি দেখি দেখি, দেখুন না ডাক্তার বাবু, আমার গিন্নি কথা বলছে না কেন? রাতে ঝুড়ি বানাতে গিয়ে তোষ লেগে হাত কেটে যায়। কই দেখি, কি বুঝছেন? আমি অত্যন্ত দুঃখিত, আপনার স্ত্রী আর বেঁচে নেই। এ হতে পারে না, না, না গিন্নি, গিন্নি কথা বলো, গিন্নি, গিন্নি কথা বলো। আপনি একটু শান্ত হন, এখন অনেক কাজ করতে হবে। এইভাবে হঠাৎ করে গোপাল তার স্ত্রীকে হারিয়ে মানসিক দিক থেকে ভেঙে পড়ে। একদিন সন্ধ্যেবেলা গোপাল তার বাড়িতে তার স্ত্রীর কথা ভাবতে থাকে। এমন সময় গিন্নি, গিন্নি তুমি আমারে, তুমি আমারে একা করে চলে গেলে গিন্নি, একা করে চলে গেলে আমি এখন কি নিয়ে বাঁচবো? জীবনে আর কেউ নেই, কেউ না। তুমি এত ভাবছো কেন? জীবনের মানে কাউকে নিয়ে বাঁচা নয়, জীবনের মানে কোনো উদ্দেশ্য নিয়ে বাঁচা। আমরা সবাই একা এসেছি আর একাই ফিরে যাব, শুধু আমাদের কৃত কর্মটুকুই রয়ে যাবে। ঠিক বলেছো গিন্নি। তুমি কোথায় গেলে গিন্নি? গিন্নি কোথায় গেলে? তুমি চলে গেলে তাহলে কি আমারে এটুকু বলার জন্য এসেছিলে? কিন্তু আমি আমি কি করব? জীবনের মানে কোনো উদ্দেশ্য নিয়ে বাঁচা। হ্যাঁ পেয়েছি, আমাদের বাড়ি থেকে হাসপাতাল অনেক দূর, আমাদের গ্রামের মধ্যে একটা হাসপাতাল থাকলে আজকে গিন্নিরে মরতে হতো না। আমি সারা দিন সারা রাত খেটে রোজগার করে একটা হাসপাতাল বানাবো। পরের দিন সকালবেলা থেকে গোপাল আবার নতুন উদ্যমে ঝুড়ি বিক্রি করতে শুরু করে। গোপালের দোকানের সামনে জমিদার এসে দাঁড়ায়। এই যে গোপাল, এতগুলো ঝুড়ির বায়না নিয়ে একেবারে তো বেপাত্তা হয়ে গেলে তুমি। বাবু, আপনার ঝুড়ি বানানো হয়ে গেছে অনেকদিন আগেই, যেদিন আপনার ঝুড়ি নিয়ে যাওয়ার কথা সেদিন ভোরবেলা, ভোরবেলা আমার স্ত্রী মারা যায়। আমার আশীর্বাদ তোমার পাশে সব সময় থাকবে। তা ঝুড়ি গুলো কি একটাও হয়নি? হ্যাঁ, এই তো জমিদার বাবু, সব হয়ে গেছে, সব।
এই নাই একটা ঠেলা গাড়ি বলো। আমার বলাই আছে বাবু, ওই দেখুন আসছে। আমি ভেবেছিলাম যদি আজকে গোপালের কাছ থেকে ছুরি না পাই তাহলে দোকানে যা আছে তাই তুলে নিয়ে যাব। জমিদার গোপালকে তার বকেয়া টাকা মিটিয়ে দিয়ে চলে যায়। তারপর গোপাল হঠাৎ দেখে তার দোকানে এক ছেলে এসে দাঁড়ায়। ছেলেটার নাম সুনীল। কাকা, দুটো টাকা ভিক্ষা দেবেন, বিস্কুট খাবো। এই নে বাবা নে। পরের দিন আবার ওই ছেলেটা আসে, আবার দু টাকা ভিক্ষে চায়। সেদিনও তাকে গোপাল দুটি টাকা ভিক্ষে দেয়। আর এইভাবে রোজ রোজ ওই ছেলেটা আসতে থাকে। একদিন হঠাৎ গোপাল তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুই যে রোজ আমার কাছ থেকে দু টাকা করে খাবার খাওয়ার জন্য নিয়ে যাস, এতে তো পেট ভরে। না ভরলেও কি করব কাকা, আমার তো মা বাবা কেউ নেই যে রান্না করে খাওয়াবে, তাই ভিক্ষা করে খেতে হয় কাকু। শোন শোন, ভগবান আমাদের হাত পা দিয়েছেন খেতে খাওয়ার জন্য, তুই আমার সাথে থেকে যা, আমার কাজে সাহায্য করবি, আমি তোকে রোজ থাকতেও দেবো খেতেও দেবো। তাহলে তো কোনো সমস্যাই থাকলো না কাকা, আমি আর তুমি দুজনে মিলে ঝুড়ি বানিয়ে বিক্রি করব। হ্যাঁ, এই তো এতক্ষণে একটা ঝুড়ি বানানো শেষ হলো। এই তো তুই ঝুড়ি বানাতে পারছিস। এতক্ষণে আমি মাত্র একটা ঝুড়ি বানিয়েছি আর তুমি পাঁচটা ঝুড়ি শেষ করে ছ নম্বর বানাচ্ছো। একদিন তুইও আমার মতন তাড়াতাড়ি ঝুড়ি বানাতে পারবি, কোনো চিন্তা নাই। চল চল, অনেক রাত হতে চললো, খেয়ে নিবি চল। এইভাবে বেশ কেটে যাচ্ছিল ওই সুনীলের সাথে গোপালের জীবন। ধীরে ধীরে সুনীলও ঝুড়ি বানানো শিখে যায়। একদিন গোপাল আর ভাইপো সুনীল জঙ্গলে যায় বাঁশ আনতে। একসাথে অনেক ঝুড়ির বায়না এসেছে বুঝলি, আমাদের সারা দিন রাত খেটে কাজ করতে হবে। হ্যাঁ কাকা, আজকে গিয়েই কাজে বসে যাব। এরপর গোপালকে তার ভাইপো ভ্যানে করে বাড়িতে নিয়ে আসে। একজন ডাক্তার তার চিকিৎসা করে। আমি প্লাস্টার করে দিয়েছি, এখন পুরোপুরি বিশ্রাম, আর ওষুধগুলো নিয়মিত খাবেন। কিন্তু বিশ্রাম করলে আমার বাকি কাজ কি করে করব? আমার যে অগ্রিম বায়নার টাকা নেওয়া আছে। তুমি কোনো চিন্তা করো না কাকা, আমি আছি তো। তুই কি একা হাতে পারবি? সেসব চিন্তা তুমি আমার উপর ছেড়ে দাও তো। ঝুড়ি নিয়ে যান, ঝুড়ি একটা দশ তিনটে কুড়ি, ভালো ঝুড়ি, বেতের ঝুড়ি, ঝুড়ি নিয়ে যান, ঝুড়ি। গোপাল দার কি হলো? কাকার তো পা ভেঙে গেছে, তাই শুধু আমি দোকানে বসছি। দে আমায় তিনটে ঝুড়ি দে। এই নাও, দাও কুড়ি টাকা দাও। ঝুড়ি নিয়ে যান, ঝুড়ি, ভালো ঝুড়ি, বেতের। দোকানের মালিক গোপাল কোথায়? পা ভেঙে গেছে, এখন বিছানায় শুয়ে বিশ্রাম করছে। আপনাদের কি লাগবে বলুন, আমি দিচ্ছি। আমার যে কুড়িটা বড় ঝুড়ি লাগবে। অতগুলো ঝুড়ি তো এখন দিতে পারবো না, তিনটে মতো হবে। তিনটে দিয়ে কি করব? এক সপ্তাহ সময় দিন, আমি আপনাকে বাকি ১৭টা ঝুড়ি বানিয়ে দেব। অত সময় তো আমার হাতে নেই, দুদিনের মধ্যে দিতে পারলে বল, আমি দুদিন পরেই নেব, আর একসাথে কিন্তু ২০টা নেব। ঠিক আছে, আপনি কিছু অগ্রিম দিয়ে যান, আমি দুদিনের মধ্যেই সব তৈরি করে রাখবো। ঠিক আছে ঠিক আছে। জমিদার চলে যায়, আর সন্ধেবেলা ভাইপো বাড়ি ফিরে গিয়ে তার কাকাকে আজকের সমস্ত কথা বলে।
একি তুই না জেনে বুঝে এতগুলো বড় ঝুড়ির বায়না নিলি কেন? তুই একা পারবি নাকি? আমার বেশ কয়েকটা বন্ধু আছে, তারা আমার কাজে সাহায্য করবে। আমি তাদের সাথে কথা বলে এসেছি। কিন্তু তাদেরকে কাজ শেখাতে হবে তো। ওরা কাজ শিখতে আজকে রাতেই সবাই চলে আসবে আমাদের বাড়ি, আমি শেখাবো তাদের। এই তো তোরা চলে এসেছিস। তুই এত করে বললি আর আসবো না? নে তোরা বসে পড় বসে পড়, তোদেরকে কাজটা শিখিয়ে দি। এরপর সুনীল তার তিন বন্ধুকে সারা রাত ধরে কাজ শেখায় আর ওরা চারজনে মিলে দুদিনের মধ্যে 20টা বড় ঝুড়ি বানিয়ে ফেলে। দুদিন পরে যখন দোকানে ঝুড়িগুলো বিক্রি করতে যাবে তখন গোপাল বলে, বাবা সুনীল, তোর মতন ভাইপো ভাগ্য করে পেতে হয়, আর কদিনের মধ্যেই সেরে উঠবো। আজ তোরা বন্ধুরা সবাই আমার দোকানে কাজ করবি, দেখবি একদিন আমার স্বপ্ন সত্যিই পূরণ হবে, সত্যিই পূরণ হবে। এরপর সকাল সকাল জমিদার মশাই 20টা ঝুড়ি নেয় আর তার বকেয়া টাকা মিটিয়ে দিয়ে চলে যায়। আর এভাবেই চার বন্ধু আর গোপাল মিলে তার ছোট্ট ঝুড়ির দোকানকে অনেক বড় দোকান বানিয়ে ফেলে। আর বেশ কয়েক বছর পর সুনীল একটা হাসপাতাল বানায়, গোপালের স্বপ্ন সার্থক হয়।